ফুটবল একটা ক্রেজ একটা উন্মাদনা বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে আছে ফুটবল আর সেই ফুটবলেরই আজ হচ্ছে দৈনদশা আমাদের দেশের এই ফুটবলকে পুনরায় জাগিয়ে তোলার জন্য যে কয়েকটি সংস্থা কাজ করছে তাদের মধ্যে একটি হচ্ছে চলোখেলি ট্রাস্ট আজকে আমাদের সাথে আছেন চলোখেলি ট্রাস্টের চেয়ারম্যান আশিক রহমান আমরা আজকে তার সাথে কথা বলব আশিক রহমান ভাই কেমন আছেন চলোখেলি ট্রাস্ট কাজ করছে ফুটবল নিয়ে শুরুটা কিভাবে হলো এখানে একটু কারেকশন করে দি আপনাকে চলো ট্রাস্ট শুধু ফুটবল নিয়ে কাজ করছে না চলো ট্রাস্ট হচ্ছে স্পোর্টস নিয়ে কাজ করবে মিনিমাম পনেরো থেকে বিশটা ডিসিপ্লিন নিয়ে চলোখেলি কাজ করবে অবশ্যই ফুটবল ইজ দ্য বিগেস্ট অফ অল ওটা নিয়ে তো কাজ করবই এছাড়া আমরা ভলিবল টেনিস টেবিল টেনিস কাবাডি হাডুডু সাঁতার বাস্কেটবল ব্যাডমিন্টন ইভেন কারাতে সবগুলো নিয়ে কম বেশি আমরা কাজ করব। সারা বাংলাদেশ ব্যাপী সো চলোখিলি শুধু ফুটবল ওরিয়েন্টেড না ইভেন উইল ওয়ার্ক উইথ ক্রিকেট দরকার পড়লে সময় হলে ক্রিকেট নিয়েও কাজ করব কিন্তু তার অর্থই না যে চলফিলি ট্রাস্ট একটা স্পোর্ট কেন্দ্রিক সংস্থা এটা সকল যতগুলো দিয়ে সম্ভব আমরা ট্রাই করি আচ্ছা এটা শুরুর গল্পটা কি কীভাবে শুরু করলে অনেকদিন ধরেই এটা ছিল মাথায় দু হাজার আঠারো প্রথম দিকে আমরা চিন্তা ভাবনা করি এবং যেটা পরবর্তীতে সামারে মে জুন দিকে জুলাই একটা শেপ নেয় মানে চিন্তাধারার একটা শেপ নেয় এবং সেপ্টেম্বর মাস গত বছর অর্থাৎ দু হাজার উনিশের সেপ্টেম্বর মাসে আমরা এটা রেজিস্ট্রেশন করি ভেরি স্মল নিউ অর্গানাইজেশন মাত্র যাত্রা শুরু করলো আপনাদের অবজেক্টিভ বা মিশনটা কি কি করতে যাচ্ছেন আপনারা ইউসি মেইন অবজেক্টিভ হচ্ছে আমাদের পার্টিসিপেশন অফ অল ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস এডুকেশন হেলথ অ্যান্ড ইনফরমেশন কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কোনো না কোনোভাবে সম্পর্ক আছে একটা পরিপূরক আরেকটা কোনোটাকে ছাড়া আমরা আরেকটা চিন্তা করতে পারি না সো আমরা শুধু খেলাধুলা না আমরা খেলাধুলার সাথে আপনার শিক্ষা স্বাস্থ্য নিয়েও কাজ করব ইনফরমেশন টেকনোলজি নিয়েও কাজ করব কারণ প্রচারে প্রসার ভালো শিক্ষার দরকার আছে পুষ্টিকর স্বাস্থ্যর ব্যাপার আছে তো আমরা যেটা চিন্তা করছি যে আমরা খেলোয়াড় তৈরি করা ছাড়াও আমরা তাদেরকে প্রপার শিক্ষা এবং স্বাস্থ্যবান খেলোয়াড় করার চেষ্টা করবো ভবিষ্যতে আমরা ভোকেশনাল ট্রেনিংও দেব আমরা বিভিন্ন স্কুলে খেলাধুলার ব্যবস্থা করব কারণ আপনার যে কোনো দেশে যে কোনো জায়গায় যে কোনো একটা ইয়েতে আপনার ছোট থেকেই স্টার্ট তো স্কুল ইজ দ্য ফার্স্ট থিং ইউ স্টার্ট ফ্রম স্কুল থেকে স্টার্ট করলে যেটা হয় আপনার যত বড় হয় আপনাকে আমি একটা উদাহরণ দিই এবারে ওয়ার্ল্ড কাপ আপনার জাপানিসদেরকে দেখেছেন কিনা দর্শকদেরকে হ্যাঁ তারা কিন্তু প্রতিটা খেলার পর তারা কেউ বলতে হয়নি তারা নিজেরা কিন্তু তাদের জায়গাগুলো পরিষ্কার করে দিয়েছে এটা কিন্তু তাদেরকে কেউ এই বয়সে শেখায়নি ছোটোবেলার থেকেই তারা এটা শিখে আসছে তো আমরাও ট্রেনিংগুলো যে দেবো প্রপার শিক্ষা স্বাস্থ্য দেবো ছোটোবেলার থেকেই স্কুলের থেকে এবং আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হায়েস্ট কোয়ালিটির শিক্ষা ব্যবস্থা জন্য আমরা চেষ্টা করব এবং নেসেসারি অর্গানাইজেশন মিনিস্ট্রি ওদের সাথে আমরা কাজ করবো সো দ্যাট স্পোর্টস হেলথ অ্যান্ড এডুকেশন অ্যান্ড ইনফরমেশন আমরা সারা বাংলাদেশ ব্যাপী কাজ করতে কাজ করতে ফুটবলের মহানায়ক অ্যাটসন অ্যারান্তেস দো নাস্টেম্যান্ত সংক্ষেপে যাকে বলে পেলে তিনি আসছেন বাংলাদেশে এবং এই অসম্ভব কাজটাকে সম্ভব করে তুলছে আপনি এবং আপনার সংস্থা চলকেলি ট্রাস্ট কারণ আমরা জানি যে পেলে কখনোই হচ্ছে বাংলাদেশে আসেনি এবং এবারে হচ্ছে প্রথমবারের মতো পেলে আসছেন এক মহানায়কের জন্মদিনে আরেক মহানায়কের আগমন কেন পেলে পেলেকে কেন আনছেন কারণটা কি এখনো অসম্ভবকে সম্ভব করা হয়ে উঠেনি আগে আসলে পরে এটা সম্ভব হবে সো হ্যাঁ চেষ্টা আছে অসম্ভবকে সম্ভব করার এখন উনি আসছেন বঙ্গবন্ধু শতবার্ষিকীতে এখন আমরা সবাই জানি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার ইন ওয়ার্ল্ড হিস্ট্রি ওনার জন্মদিনে শত বছর জন্মদিনে তো ওই মাপেরই কাউকে খেলোয়াড়কে আমাদের আনতে হবে যদি আমরা ক্রিকেটের কাউকে আনতাম তাহলে হয়তো ব্যাডম্যানের মতন মানুষকে নিয়ে চিন্তা করতাম যেখানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার তো ফুটবলে সর্বকালে সর্বশ্রেষ্ঠ ফুটবল হচ্ছে পেলে তো সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালির শত জন্মবার্ষিকীতে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আহ তো আনবো এবং আপনাদের হয়তো জানা আছে তারপর একবার জানা বলছি আমি আমাদের জাতির জনক কিন্তু ফুটবল প্রেমিক ছিলেন উনি নিজেও ফুটবল খেলতেন এবং ওনার সময় সময় কিন্তু পেলে উনি যে সময় ওনার রাজনৈতিক ক্যারিয়ার বলেন অন্যান্য আপনি আত্ম ওনার অসমাপ্ত আত্মজীবনী যদি পড়েন দেখবেন উনি কিন্তু ফুটবল নিয়ে উনি যে খেলতেন ও ও ব্যাপারে কিন্তু উল্লেখ করা আছে সো ওনার সময় কিন্তু পেলেই ছিলেন ম্যারাডোনাও ছিল না মেসিও ছিল না রোনালদো ছিল না ওনার সময় পেলেই ছিলেন এবং পেলে তো ইটস প্রুভ যে পেলে ইজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার অলসো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সো ওই আমাদের জাতির জনক মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিক পেলের মতন মহানায়ক আসাটাই শ্রেয় মনে করি আমরা ওই কারণেই আমরা অ্যান্ড উই আর ট্রাইং সিল ট্রাইং এবং আশাবাদী আমরা নিয়ে আসবো এটা ব্যাপারে কাজ চলছে প্রথমে উই আর স্ট্রাগলিং ফ্রম সাম ইস্যুস বাট ইনশাল্লাহ আমরা ওনার শত জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকীতে আমরা পেলেকে আনতে সক্ষম হবো আর মধ্যে এর আগে একবার আপনাদের একটা চেষ্টা ছিল পেলেকে নিয়ে আসার জন্য গেল বছর অক্টোবরে আপনাদের খুব সম্ভবত এরকম একটা উদ্যোগের কথা শোনা গিয়েছিল তো এই বছর কবে আসবেন কবে নাগাদ আসতে পারেন উনি অ্যাকচুয়ালি অক্টোবরে ইনিশিয়ালি চেষ্টা ছিল আমাদের নানা কারণে হয়নি তারপর আমরা ডেট পিছিয়েছি পিছিয়ে এখন আমরা মোটামুটি ডোরগড়ায় এসে গিয়েছি ওনাকে আনার ব্যাপারে চেষ্টা আছে এবং ইটস নট অফিসিয়াল ইয়েট বাট তবে ফেব্রুয়ারির শেষের দিকে মুদ্রা কথা বঙ্গবন্ধুর শতবার্ষিকীর সতেরোই মার্চের আগে আমরা যে কোনো সময় আনার চেষ্টা করছি আচ্ছা ওনার প্রোগ্রামটা কি থাকবে উনি কি ধরনের প্রোগ্রাম টপ লাইনে যদি আমরা বলি উনি দুদিনের জন্য আসবেন অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার একটা চেষ্টা থাকবে আমরা আমাদের তরফ থেকে দেশ ও জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো পেলের সাথে দেখা করার জন্য এবং যেহেতু আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বড় মাপের ক্রিয়া লাভার সেই লাভ স্পোর্টস আর্ট কালচার উনি ওনাদের পুরো পরিবারটাই খুব ক্রীড়া সাহিত্য সংস্কৃতি প্রিয় একটা ফ্যামিলি তো আমাদের বিশ্বাস উনি তো অবশ্যই দেখা করবেন এবং পেলেও মনে মনে চান ওনার সাথে দেখা করতে সো দ্যাটস দ্য ফার্স্ট থিং যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ বঙ্গবন্ধু মিউজিয়াম মেমোরিয়াল মিউজিয়াম বত্রিশ নম্বরে ওখানে যাব নিয়ে যাব ইনশাল্লাহ কারণ ওটা একটা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো বিদেশি আসলে ও জায়গায় না গেলে যাওয়াটা আসলে সম্পূর্ণ হয় না তারপর ন্যাশনাল স্টেডিয়ামে একটা খেলা আছে এবং আমরা উনিশশো সালে সাতই মার্চ বঙ্গবন্ধু একটা ভাষণে ঐতিহাসিক ভাষণে বলেছিলেন তোমাদের যা যা কিছু আছে তা নিয়ে শত্রু মোকাবেলা করো তো স্বাধীন বাংলা ফুটবল দল নামে একটা সংগঠন গঠিত হয় যাদের অস্ত্র ছিল শত্রু মোকাবেলাতে ফুটবল তো এবং অনেকেরই জানা নাই যে অ্যাপার্ট ফ্রম রবি যিনি কিছুদিন আগে মারা গেলেন জর্জ হ্যারিসনের নিউ ইয়র্কের ম্যাডিসিন স্কোয়ারে যেই ফান্ড রেজিং কনসেপ্ট হয়েছিল এর বাইরেও এই স্বাধীন বাংলা ফুটবল দল কিন্তু বাংলাদেশের মুক্তি বাহিনীর জন্য বেশ কিছু অর্থ জোগাড় করতে সক্ষম হয় ষোলোটা ম্যাচ খেলে তার ভিতরে তেরোটা তারা জয়লাভ করেন দুটাতে হারে এবং একটি ড্র হয় এবং তৎকালীন সময় পাঁচ লক্ষ রুপি মতন তারা ফাইভ লাখ রুপিজ অ্যান্ড মুক্তি বাহিনীর জন্য দিয়েছিলেন কিন্তু কালের বিবর্তনে ওয়াট নানা কারণে ওনাদেরকে সেভাবে সম্বোধনা দেওয়া হয়নি তো আমাদের চেষ্টা কারণ আমরা চলকের থেকে ব্যক্তিগতভাবে আমরা মনে করি যে কোনো কিছু করতে গেলে আমার রুটে যেতে হবে সো মাই রুট ইজ মাই নাইনটিন সেভেন্টি ওয়ান আমার সাতই মার্চ আমার একাত্তর সালের মুক্তিযুদ্ধ এটা হচ্ছে আমার রুট ওই রুটকে ধরে আমার প্রেজেন্টে আসতে হবে প্রেজেন্ট থেকে আমার ফিউচার প্ল্যানটা নিতে হবে সো আমরা আমাদের লঞ্চিং সেরেমানি হিসাবে রিটপেক্ট অ্যান্ড অফকোর্স বঙ্গবন্ধু শতবার্ষিকী দুটোকে সমন্বয় করে মুজিব বর্ষে আমরা চিন্তা করলাম যে স্বাধীন বাংলা ফুটবল দলকে প্রপার ওয়েতে আমরা একটা সম্বোধনা দেওয়া দরকার এবং আমরা দেব ওখানে একটা প্রীতি ফুটবল ম্যাচ হবে আরো অনেক কিছু প্রোগ্রাম থাকে তার মধ্যে একটা হচ্ছে ফুটবল খেলা বিটুইন স্বাধীন বাংলা ফুটবল দল এন্ড ফ্রেন্ডস ভার্সেস ফুটি হ্যাকস এন্ড ফ্রেন্ডস এখন নাও ওয়াই ফ্রেন্ডস সি স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় তো এখন বয়োজ্যেষ্ঠ ওনার তো ওভাবে খেলতে পারবে না তো ওনাদের পক্ষে আমরা একটা টিম গঠন করব যেটা ন্যাশনাল এক্স স্টার্স দেখে দিয়ে তৈরি করা হবে বা এবং ফুটি হ্যাকস হচ্ছে একটা ফুটবল দল বা ইটস মোর লাইক আ সোশ্যাল মুভমেন্ট আমিও ওইটার সাথে জড়িত দু হাজার এগারো বারো দিকে এটা শুরু হয় বা তেরো থেকে এটা শেড নেয় আমরা রোহিঙ্গাদের জন্য কাজ করেছি মাননীয় প্রধানমন্ত্রী ডাকে সারাদিন আমরা চারটে ম্যাচ খেলে প্রথম দিকেই আবার বত্রিশ লক্ষ টাকা জোগাড় করেছি রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়েছি এবং এই ফুটি হ্যাগজে অনেকেই খেলেন বাংলাদেশের গণ্যমান্য নামকর ব্যক্তিবর্গরাও খেলেন সাকিব আল হাসান ফুটি হ্যাগজ পরে উই হ্যাভ নাহিম রাজ্জাক এমপি উই অলসো হ্যাভ কানবার হোসেন বর হি ইজ দি ডেপুটি হাইকমিশনার ইউকে হাই ব্রিটিশ আরও অনেকেই আছে উই অলসো হ্যাভ রিয়াজ শাহর হোসেন ডিরেক্টর ছিলেন এবং ডিজিটাল ডিজিটাল অঙ্গনে হিজ মাইগ্রেটর সিইও প্রতিষ্ঠাতা তো আরও অনেকেই আছে তো সবার কমন গ্রান্ড হচ্ছে প্যাশন ফর স্পোর্টস

নিয়েও টিমে রাখা হবে অ্যান্ড শুনে খুশি হবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার প্রধানমন্ত্রী আহমেদের গ্র্যান্ডসান ব্যারিস্টার তুরাজ সেও খেলবে সেদিন এবং আমরা চেষ্টা করবো যাতে ওনার ছেলে সোহেল তাজও খেলে সেদিন তো অর্থাৎ আমরা চাচ্ছি স্বাধীনতার সাথে যাদের সম্পৃক্ততা সবাইকে মিলে একটা সুন্দর অনুষ্ঠান করার যেখানে স্বাধীন বাংলা ফুটবল দল অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফুটি হ্যাগস অ্যান্ড ফ্রেন্ডস খেলবে এবং স্বাধীন বাংলা ফুটবল দলকে দেওয়া হবে যেখানে আমরা ওনাদেরকে গোল্ড মেডেল দেবো প্রপার গোল্ড মেডেল এবং আরও কিছু করবো ওখানে পেলেও আসবে পেলেও ওনাদেরকে সম্বোধন দেবে সো ইটস দ্যাটস দ্য আদার থিং এবং আরও কিছু ছোটোখাটো প্রোগ্রাম আছে যেমন বাচ্চাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি দিস অল ইন দ্য পাইপলাইন মানে প্রোগ্রাম তৈরির কার্যপ্রণালীর ভিতর চলছে বাট টপ লাইন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়ামে বত্রিশ নম্বরে যাওয়া ন্যাশনাল স্টেডিয়ামের খেলাটা স্বাধীন বাংলা ফুটবল দলকে যে সম্বোধনাটা দেওয়া হবে সেখানে অংশগ্রহণ করা এটা হচ্ছে টপ লাইন এছাড়া আরো অনেক কিছু থাকবে যেহেতু উনি দুদিনের সফরে আসবেন অনেক কিছু আমরা করার চেষ্টা করছি আশিক ভাই খুব চমৎকার উদ্যোগ অবশ্যই নিঃসন্দেহে অসাধারণ একটা উদ্যোগ এবং বাংলাদেশের ফুটবল পুনর্জাগরণের ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের এই ধরনের উদ্যোগটা একটা বিশাল বড় ভূমিকা রাখবে এখন কথা হচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং স্টেট মিনিস্ট্রি ফর ইয়ুথ স্পোর্টস এই দুইটা অর্গানাইজেশন থেকে আপনারা কতটুকু সাহায্য পাবেন বা আপনারা কি সাহায্য চেয়েছেন আলো দেখেন ফুটবল নিয়ে যেহেতু কাজ করছি হচ্ছে পেলে যেহেতু আছে অবশ্যই বিএফএফের সাথে আমরা যোগাযোগ করছি এবং দে ওপেন আর্মসে আমাদেরকে সহযোগিতা আশ্বাস দিয়েছেন এবং আমি তো বলবো উই হ্যাভ খুবই ভালো একজন স্পোর্টস মিনিস্টার আছেন আমাদের স্টেট মিনিস্টার জনার ব্রাসেল উনি তো অসম্ভব ভাবে মানে হাউ টু সে দিস উনি খুব ইজ ভেরি হ্যাপি এক্স ইনফ্যাক্ট এক্সাইটেড পেলেকে আনবেন আনবো আমরা উনি আমাকে এইভাবে বলেছে আপনার যা লাগে যে ধরনের সহযোগিতা লাগে উই আর দেয়ার টু হেল্প ইউ এর চেয়ে বেশি তো আমার আর চাওয়ার কিছু নেই কারণ যেখানে আমাকে মিনিস্টার নিজে বলে দিচ্ছেন যা যখন দরকার বলবেন আই উইল ডু মাই বেস্ট সেম উইথ বি এফ এফ তো এখনো চাইনি অবশ্যই ওনাদের সহযোগিতা ছাড়া তো এটা করতে পারবো না তো ওনারা থাকবে এবং অবশ্যই প্রতিটা

এবং আমাদের অনুষ্ঠানের মতো মাধ্যমে বড় বড় প্রতিষ্ঠানগুলোকে আর কি সিএসআর ওনাদের যে সিএসআর প্রোগ্রাম আছে ওটার ভিতর একটা অংশ স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য রাখার জন্য এবং সরকারকেও কিছু আমরা প্রস্তাবনা দেব যে সো দ্যাট ইটস আ উইন উইন সিচুয়েশন ফর অল দি পার্টিস লেটস সি আমরা তো আমরা তো আওয়ার অর্গানাইজেশন ইজ অর্গানাইজেশন যেটা সহায়ক ভূমিকা সকলের সহায়ক ভূমিকায় কাজ করার জন্য তো আমরা নিয়েছি দেশের উন্নয়ন মানে তো সকলের উন্নয়ন এন্ড অ্যাজ আই সেট আমাদের প্রধানমন্ত্রীর মতন স্পোর্টস লাভার আই ডাউট ইফ দাস এনি আদার ইন দ্য হোল ওয়ার্ল্ড যে এতটুকু ভালোবাসেন উনি শুধু খেলা পছন্দ করেন উনি খেলোয়াড়দের খোঁজ রাখেন আপনি সেদিন জানেন কিনা সাকিব আল হাসান মিসেস বাচ্চা সহ ওনার সাথে দেখা করতে গিয়েছিলেন তো ওখানে উনি জিজ্ঞেস করলেন যে কি খাওয়া পছন্দ খাওয়া করে হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা অবশ্যই বাংলাদেশ কেন্দ্রিক কারণ উনি এই এই পার্টিকুলার প্রোগ্রামটাই বেসিকালি কর্মজীব বর্ষক মাননীয় প্রধানমন্ত্রী কে আমাদের ক্ষুদ্র পরিচয় আমরা চেষ্টা করব এই মুঞ্জী বর্ষককে সাকসেস করার পিছনে আমাদের ক্ষুদ্র অবদান থাকে না থাকবে বঙ্গবন্ধুর ওয়ান অফ ইজ ফেভারিট প্লেয়ারস অক্রবলি দি ফেভারিট প্লেয়ার ফুটবল প্লেয়ার পেলেকে এনে আপনাদের মুজিব বর্ষ উপলক্ষে কি আর কোনো অ্যারেঞ্জমেন্ট থাকবে এটাই আমাদের সবচেয়ে বড় চেষ্টা এছাড়া আমাদের কিছু কিছু আছে বাচ্চাদেরকে নিয়ে এবং বিভিন্ন জেলা ভিত্তিক এবং কিছু যেমন আপনাকে একটা আমি বলতেই পারি আমাদের একটা চিন্তা আছে জানি না কতটুকু সফল হব আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনার বঙ্গবন্ধুর দশটি আদর্শের কথা বলেন আপনি কি

একটু বলার জন্য আপনাকে বলি আমাদের অর্গানাইজেশন অর্গানাইজেশন কিন্তু কোনো বায়াসনেস নাই ইটস জেন্ডার অল জেন্ডার্স অল এজ ইনফ্যাক্ট উই উড ওয়েলকাম পিপল অফ পঞ্চাশ বছর ষাট বছর আমি আমার এই বয়সে আমি কিন্তু বাচ্চাদের সাথে ফুটবল খেলি যেটা বললাম ফুটি হ্যাকস কিন্তু অনেক বয়সের মানুষ ওখানে আছে স্টার্টিং ফ্রম দ্য এজ অফ থার্টি প্লাস ইভেন ফিফটি একসাথে ফুটবল খেলছে আমাদের কোনো বয়স কোনো লিঙ্গ ডিসক্রিমিনেশন নাই এবং কোনো বড় লোকের বাচ্চা গরিবের বাচ্চা বলে কোনো ভেদাভেদ নেই সকলকে নিয়ে আমাদের কাজ করার একটা চেষ্টা এবং সেটাই আসলে মুখ্য উদ্দেশ্য এখানে কোনো রাস্তার ছেলে বলে শব্দটা শুনতে আসলে খারাপ লাগে তো লেটস নট সেট দ্যাট গরিব শিশু কৃষকদের সাথে স্কলারস্টিকার বাচ্চাদেরকেও খেলতে হবে এবার খেলার আমরা সবাইকে খেলাধুলা প্রপার শিক্ষা স্বাস্থ্য ভিতর এই আনার আনার চেষ্টা চেষ্টা করছি বিকজ আমাদের চারটা পিলার স্পোর্টস হেলথ এডুকেশন অ্যান্ড ইনফরমেশন এই চারটা পিলারকে একটু ব্রেং দেম আন্ডার ওয়ান আমি আমাদের মূল উদ্দেশ্য বাংলাদেশ ফুটবল যে অবস্থা যে দৈন্য অবস্থা এবং হচ্ছে যে তারপরও ফুটবল একটা মানে মহা উন্মাদনার নাম বাংলাদেশে কিছুদিন আগে আমাদের ফিফা প্রেসিডেন্ট এসেছিলেন এবং উনি এসে বলে গিয়েছেন যে ফুটবল ইজ স্টিল নাম্বার ওয়ান স্পোর্টস ইন বাংলাদেশ আপনাদের কি এমন কোনো উদ্যোগ আছে যে আপনার ফুটবল নিয়ে কাজ করবেন ভবিষ্যতে বা কাজ করার ইচ্ছা আছে বা ডোমেস্টিক ফুটবল ক্লাব ফুটবল এগুলো নিয়ে ওকে ফাইন আমি এখানে বলি আমাদের সহযোগী একটা সংগঠন আছে আমরা কিন্তু ওটার থেকে বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম স্কুল ফুটবলের ওটা অনুষ্ঠিত ক্লিয়ারম্যান আন্ডার সেভেন্টিন আচ্ছা আচ্ছা এবং গত বছর মাননীয় মন্ত্রীর উদ্যোগে যুব ক্রীড়া মন্ত্রীর উদ্যোগে এবং আমাদের ওখান থেকে একটা প্লেয়ার গিয়েছিল চারটা প্লেয়ার ব্রাজিলে গিয়েছিল হ্যাঁ এবং দে ডিড ভেরি ওয়েল হ্যাঁ এবছর আমাদের এই ক্যাম্পেন থেকে ছটা প্লেয়ার মার্চ মাসে সম্ভবত তেইশ তারিখ ম্যানচেস্টার সিটিতে যাবে আচ্ছা আচ্ছা ওখানে ট্রেনিং নেবে সো স্কুল অ্যাজ অ্যাজ সব কিছু শুরু করতে হবে স্কুল থেকে তো আন্ডার সেভেন্টিনে ছটা প্লেয়ার যাচ্ছে গত বছর চারটা প্লেয়ার গিয়েছিল ব্রাজিলে এবার যাচ্ছে ম্যানচেস্টার সিটিতে আর আপনি আপনি যদি আমাকে প্রশ্ন করেন ওয়ার ইউ আস্ক এনিবারি আপনি যেখানেই যান দেশের ফুটবল ইজ স্টিল দ্য নাম্বার ওয়ান স্পোর্ট ইন দিস কান্ট্রি ক্রিকেট মাইক ক্রিকেট ভালো করছে কিন্তু ফুটবলের উন্মাদনা কিন্তু সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ফুটবল ইজ স্টিল দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ দ্য ওয়ার্ল্ড সো ফুটবল ওই জন্য ফুটবলের নিয়ে আমরা ইনিশিয়ালি কাজ করছি অ্যাজ আমি প্রথমেই বলেছি যে আমরা আরো ফেডারেশনের কাজ করবো আরো স্পোর্টস নিয়েও কাজ করবো বাট ফুটবল ইজ দ্য মেইন ফোকাস আর আপনি যে বলছেন দুর্দশা আসলে এটা একটা আপেক্ষিক কথা কথা আপনি গ্লাসটাকে অর্ধেক ভর্তিও বলতে পারেন বা অর্ধেক খালিও বলতে পারেন হ্যাঁ আমাদের যে জায়গায় যাওয়া উচিত ছিল আমরা হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারিনি এটার জন্য নানা কারণ আছে নানা কারণ তবে আমরা আশাবাদী আমাদের একটা এইম আছে আগামী দশ বছরের একটা প্রোগ্রামের এইম আশা করি আমরা ফুটবলকে একটা জায়গায় নিয়ে যেতে পারবো উইথ দি হেল্প অফ দ্য গভর্নমেন্ট সাপোর্ট অফ বিএফএফ এবং আমরাও বিএফএফ হেলথ স্পোর্টস মিনিস্ট্রি এবং গভর্নমেন্টের সাথে সহায়ক ভূমিকায় থাকবো কিছু প্ল্যান স্ট্র্যাটেজিজ আছে আমাদের এগুলো আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি আমার বিশ্বাস ফুটবল অনেক দূর আগাবে কারণ যেখানে প্যাশন আছে সেখানে সার্থকতা থাকবেই এছাড়া ওই যে আপনি যেটা বলছেন দুর্দশা আবারও বলছি গ্লাস আপনি হাফ ফুলও বলতে পারেন হাফ এমটিও বলতে পারেন তো দুর্দশাও বলতে পারেন বা একটু যে কোনো কারণে একটা প্রবলেম টাইম যাচ্ছে উঠে যাবে অসুবিধা নেই কথা হচ্ছিল চলোখেলি ট্রাস্টের চেয়ারম্যান আশিক রহমানের সাথে তার অসাধারণ উদ্যোগ মুজিব বর্ষকে আরো বেশি চমৎকার করে তুলবে এই আশাতেই আমরা আমাদের ইন্টারভিউ পর্বটা শেষ করছি আশিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় কাটানোর জন্য আপনাকেও ধন্যবাদ এবং ইউএনবিটিও ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানটা করার জন্য এবং আমি আশা করবো এই অনুষ্ঠানের মাধ্যমে দ্য আমাদেরকে মুজিবর্ষ বাউচার প্রজেক্টস যাতে আমরা আপনাদের মাধ্যমে ইউএনবি থ্রুতে যে আলোচনাটা হলো যে অনেকে কাছে যায় এবং অনেকে এগিয়ে আসবেন ওখানে আমাদের সার্থকতা